জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় শনিবার রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৃষ্টি হওয়া পরিস্থিতি মোকাবিলায় ও জনশৃঙ্খলা রক্ষার্থে তারা এই সিদ্ধান্ত নেয়। বলা হয়, কাকরাইল সহ আশপাশের এলাকায় যে কোনো সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ পরিদর্শন নিষিদ্ধ করা হলো। শনিবার কাকরাইলে সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি, অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে এই সমাবেশ প্রতিহত করার ডাক দেওয়া হয়।